জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রম স্বাগত জনাওছি। আজির যোগরে আমি জানিবা দরিদ্র যোগ। দরিদ্র যোগ কোন? জন্মজাতকরে কেউ গ্রহঙ্ক প্রভাব অশুভ প্রভাব এই যোগ জাত হয়ে থাকে। তবে আমি জন্মজাতক যেতে বিশ্লেষণ করু, জন্মজাতক যেতে তর্জমা করু, সেতবে জাতকরে লগ্নকে আমি গুরুত্ব দিয়ে থাকি। লগ্ন ঠার আমি সদাবে জাতককে বিচার করে থাকি। লগ্ন অর্থ হচ্ছে ব্যক্তিবিশেষ, সে নিজে। লগ্নর দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান, ফাইনান্সর হাউস সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব হচ্ছে ধনর ভাব। সেইভাবে ভাবরে আপনার ঈশ্বরক দ্বারা আপনার কেতে ধন প্রাপ্তি করবে বা ঈশ্বরক আশীর্বাদ কেতে ধন প্রাপ্তি করবে তা আপনার ফিফথ হাউস জাঁবে। সেইভাবে আপনার সোর্স অফ ইনকম, আপনার কেতে আয় করবে, আয় কলে সেভিংস কলে সঞ্চয় কলে হি আপনার ধন প্রাপ্তি করবে। তেমন আয়র মার্গটা কেমিতি রহিব, কেতে আপনার আয় করে পারিবে তাহা জাতকরু জানিবে একাদশ ভাব বা ইলেভেন্থ হাউস। এবং দ্বাদশ ভাব বা টুয়েলথ হাউস হচ্ছে এক্সপেনসিভ হাউস। এক্সপেন্স আপনার কেতে করবে বা খরচ কেতে করবে, ব্যয় কেতে করবে তা ডিপেন্ড করে দ্বাদশ ঘর। আপনার যেতিক আয় কলে আউ যেতিক আপনার জীবনে ব্যয় করছেন বা গোটে মাসের ব্যয় করছেন, যাহা বঞ্চিগলা তাহা হচ্ছে আপনার সঞ্চয়। তেমন জাতকরে লগ্নর দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাবক দেখা পড়ব আর্থিক স্থিতি পাই। সেইভাবে ভাবরে ব্যক্তিবিশেষ তা জীবনে যা রোজগার করে থাকে দুইটা পন্থার করে থাকে। গোটে হচ্ছে কর্মক্ষেত্র বা জব করি চাকরি করি বৃত্তি করি সে কর্মপ্রাপ্তি করে। আউ এক স্থান হচ্ছে ব্যবসায় করি সে ব্যবসায় ক্ষেত্রর বিজনেস সে কিছু অর্থ রোজগার করে থাকে। তেমন আপনার সপ্তম ভাব অর্থাৎ ব্যবসায় ভাব, যদি জন ব্যবসায়ী বিজনেস পর্সন তাহলে তাঁর ব্যবসায় পাইকা সপ্তম ভাব, ব্যবসায়ের স্থিতি কেমিতি চালিছে। এবং দশম ভাব কর্মর ভাব বা টেন্থ হাউস, দশম কর্ম তাঁর কেমিতি, কেউভাবে কর্মর স্থিতি রয়েছে, পদোন্নতি হব কি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রমোশন হব কি, স্যালারি ইনক্রিমেন্ট হব কি, কারণ প্রমোশন হলে স্যালারি ইনক্রিমেন্ট হলে ভালো গোটে অর্গানাইজেশনে যাই জব পাইলে সে ভালো লাভ করবে বা ভালো আয় করবে, লাভর তো আয় করবে, ভালো আয় কলে এবং খরচকে যদি কন্ট্রোল কলে দ্বাদশ ভাবক কন্ট্রোল কলে তাহলে ভালো সঞ্চয় করে পারে। তেমন এ সমস্ত দিগ প্রতি দেখা পড়ব গোটে ব্যক্তির আর্থিক স্থিতি কিপর রয়েছে। মাত্র আজির যে আলোচনা দরিদ্র যোগ, দরিদ্র যোগ মানে আপনার ভাবিবে পুরা তলি তলান্ত হয়ে যাব, টঙ্কাটে পাখে রহবনি, এইভাবে কোণ যোগ না? যদি আপনার খরচক ন জগিলে অযথা ব্যয় আপনার কলে, ঘরে যদি বারম্বার আপনার বাধাবিঘ্ন সৃষ্টি হল, কোর্ট কচেরি মালি মকদ্দমা বারম্বার দেখা দেলা, ঘরে ব্যক্তিবিশেষঙ্কর আর্থিক সমস্যা বারম্বার দেখা দেলা, আপনার যদি ব্যবসায় করছেন হঠাৎ ব্যবসায়ের আপনার অবনতি হল বা ব্যবসায় পুরা বন্ধ হয়ে গলা বা চালা না মূল পুঞ্জি বুড়ি গলা তাহলে ডেফিনেটলি আপনার দরিদ্র হবে। কর্ম করছেন ভালো পোস্টে অনেক হঠাৎ আপনার জব চালগলা, আপনার ছ মাস চারি মাস বর্ষে পর্যন্ত জব সর্চ কলে মিললে না, তা মানে আপনার দরিদ্র হবে। তেমন জাতকরে দরিদ্র যোগ পাই সবুঠার অধিক দেখা যায় দশা, কোন দশা চালছে। যদি জাতকরে আপনার চন্দ্র মহাদশারে কেতু অন্তর্দশা চালছে, চন্দ্র মহাদশারে শনি অন্তর্দশা চালছে, শনি মহাদশারে চন্দ্র অন্তর্দশা চালছে, শুক্র অন্তর্দশারে রাহু অন্তর্দশা চালছে, রাহু অন্তর্দশারে শুক্র অন্তর্দশা চালছে, তাহলে আপনার এই সময়ের কর্মক্ষেত্রে গোটে বিরাট হলচল হব। যদি কর্ম ব্যবসায় করছেন ব্যবসায়ের কিছু বহুত লসেস হয়ে যাইপরে, যদ্বারা কি আপনার কিছুদিন পাই আর্থিক সমস্যার গুরুত্বর আর্থিক সমস্যার পড়িপারতি বা ব্যবসায় বন্ধ হয়ে যাইপরে, বা এই সময় কিছু অপরচুনিটি আপনার আসবে গোটে নয় কিছু বিজনেস ইনভেস্টমেন্ট করতু, আপনার হঠাৎ ইয়া তা কথার ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে করিয়ে পুঁজি প্রচুর পরিমাণে কটাইবে, হঠাৎ সেই ছ মাস বর্ষ ভিতরে সে বিজনেস আদৌ চালিব না, সস্টেন করব না, লস হয়ে যাব এবং আপনার বাধ্য হয়েকি দরিদ্র আড়ক পলাইবে, অর্থাৎ আপনার ঋণগ্রস্ত হয়ে যাবে, দরিদ্রগ্রস্ত হয়ে যাবে। সেইভাবে যদি আপনার এই সময় দশাগুড়ি চালছে, হঠাৎ কর্ম আপনার পলাইব বা কর্মক্ষেত্রে আপনার কর্ম ত্যাগ করা বা রেজিগনেশন দেওয়া বাধ্য হবে, কিছু সমস্যা আসব, আপনার না মিথ্যা আরোপ আসব এবং যদ্বারে কর্ম ছাড়বে এবং আউ কর্ম পাইবে না। তেমন এইভাবে দশাক জগিয়া পড়ে। সেইভাবে জাতকরে ধনাধিপতি বা দ্বিতীয়াধিপতি জাতকরে যদি রাহুযুক্ত হয়ে নিচ থাকে, সে ব্যক্তিবিশেষ যেতে ইনকম করতু বা পৈতৃক সম্পত্তি তাঁর যেতে থাকে,
ସେ ଦରିଦ୍ର ଭଳି ଆଚରଣ କରିବେ ବା ତାଙ୍କୁ ସବୁ ଜିନିଷ ନଅଣ୍ଟ ପଡ଼ିବ, ପାଖରେ କିଛି ରହିବ ନାହିଁ। କାରଣ ଧନ ଧନାଧିପତି ନିଚସ୍ତ ହିଁ ରାହୁଯୁକ୍ତ ହୋଇଗଲେ, ଖାଲି ଧନାଧିପତି ଦ୍ୱିତୀୟାଧିପତି ରାହୁଯୁକ୍ତ ହେଲେ ହେବ ନାହିଁ, ନିଚସ୍ତ ହିଁ ରାହୁଯୁକ୍ତ ହୋଇଗଲେ। ସେଭଳି ଦ୍ୱାଦଶ ଭାବଟି ଯଦି ଅତି ପାପଗ୍ରହ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ, ତାହେଲେ ଆପଣ ଯେତେ ରୋଜଗାର କଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ ପରିମାଣ ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିବ ଏବଂ ଅଯଥା ଖର୍ଚ୍ଚ ଆପଣ କରିବେ, ଯେଉଁଥିପାଇଁ ପାଖରେ ଟଙ୍କାଟେ ରହିବ ନାହିଁ। ଆଜିକାଲିର ଦେଖିବେ ୟଙ୍ଗ ମାର୍କ୍ସ ଯୁବବର୍ଗ ବହୁତ ବ୍ୟକ୍ତି, ସେମାନେ ଦେଖିବେ 50,000 ସାଲାରି ପାଉଛନ୍ତି, ଲକ୍ଷେ ଟଙ୍କା ସାଲାରି ପାଉଛନ୍ତି, ହଠାତ୍ କିନା ଘରେ ଗୋଟେ କ'ଣ ସମସ୍ୟା ହେଉଛି, ବାପା କହିଲେ ଯେ ବାବା ଗୋଟେ 50,000 କି 2,00,000 ଦେ, ତାଙ୍କ ପାଖରେ ପକେଟ୍ ଖାଲି, ସେ କ୍ରେଡ଼ିଟ୍ କାର୍ଡ଼ରୁ ବାହାର କରିକି ପଇସା ଦେଉଛନ୍ତି। କାହିଁକି ଲକ୍ଷେ ଟଙ୍କା ସାଲାରି ପାଉଛନ୍ତି, 50,000 ସାଲାରି ପାଉଛନ୍ତି, ହଠାତ୍ ଗୋଟେ ବୋଉଙ୍କର ଦେହ ଖରାପ ହେଲା, ବାପାଙ୍କର ଦେହ ଖରାପ ହେଲା, ଘରର କିଛି କାମ ଦରକାର, ହଠାତ୍ ତାଙ୍କ ପାଖରେ ସାଲାରି ସେତିକି ନାହିଁ। କାରଣ ସେ ବହୁତ ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି, ଲକ୍ଜୁରିୟସ୍ ଲାଇଫ୍ ମେଣ୍ଟେନ୍ କରୁଛନ୍ତି, ଯଦ୍ୱାରା କି ଠିକ୍ ସମୟରେ ତାଙ୍କ ପାଖରେ ଅର୍ଥ ମିଳୁନାହିଁ। ବା ଯଦି କର୍ମ ଛଡ଼ା ହୋଇଗଲେ, ତାହେଲେ ଯେଉଁ ଲାଇଫ୍ରେ ଚଳୁଥିଲେ ସେ ଲାଇଫ୍ ଠାରୁ ବହୁତ ଦୂରକୁ ପଳେଇଲେ। ତେଣୁ ଏଭଳି ଅନେକ ସମୟରେ ଦେଖାଦେଉଛି। ତେଣୁ ଏହା ଏକ ବିସ୍ତୃତ ଆଲୋଚନା। ତେବେ ସଂକ୍ଷିପ୍ତରେ ଯେଉଁ ଯୋଗଗୁଡ଼ିକ କହିଲି, ସେ ଯୋଗ ବା ଦଶା ଯଦି ଆପଣଙ୍କ ଜାତକରେ ଚାଲିଛି, ତାହେଲେ ଆପଣଙ୍କର ଦରିଦ୍ର ହେବାର ସମ୍ଭାବନା ବହୁତ ରହିଛି। ଏପରି ସ୍ଥିତି ଯଦି ଆପଣ ଜାତ ହେଉଥାଏ, ଆପଣଙ୍କ ରୋଜଗାର ଥାଏ ମାତ୍ର ଆପଣଙ୍କର ଉପର ହସ୍ତ ଜାଗାରେ ଆପଣ ତଳହସ୍ତ ହୋଇଥାନ୍ତି, ତାହେଲେ ଜଣେ ଜ୍ୟୋତିର୍ବିତଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରନ୍ତୁ, ଜାତକକୁ କୁଣ୍ଡଳୀକୁ ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ଦେଖିବେ ତାର ସମାଧାନ ପାଇବେ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.sreejagannathastro.com। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।